এই প্রসেসের নাম হলো কি ডেমার ফেসিং জয়েন এই প্রসেসটার নাম হচ্ছে কয়েন পকেট জয়েন না কয়েন পকেটের বম জয়েন বম জয়েনে কোনো মার্ক দেওয়া হয় নাই গাইডের মাধ্যমে করা হলো করো 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 এই পজিশনটার নাম হচ্ছে বন পকেটের বন টপ স্টেজ এই জুসটার নাম হলো কয়েন পকেটের টপ অ্যান্ড বটম ফেসিং এটা কত পিস করে হয় এই পুরুষটার নাম হলো কয়েন পকেটের ব্যাক পকেট ওভারলক টার নাম হলো কয়েন পকেটে ব্যাক 1/4 সিঙ্গেল ফ্লাই ওভার লক ডাবল ফ্লাই ওভার লক কৃষ্ণা এই প্রসেসটার নাম হচ্ছে সানরাইজ ওভারলক উইথ সিঙ্গেল ফ্লাই জয়েন একই সঙ্গে ওভারলক মেশিনে করা হচ্ছে এই প্রসেসটার নাম হচ্ছে ফ্রন্ট পকেট জয়েন আমরা প্লেন মেশিনে ফ্রন্ট পকেট জয়েন করছি এই প্রসেসটার নাম হচ্ছে ফ্রন্ট পকেট রোলিং আমরা এখানে ফ্রন্ট পকেট রোলিং করতেছি এই প্রসেসটার নাম হচ্ছে ফ্রন্ট পকেটের সাইড অ্যান্ড ওয়েস্ট টাক সাথে আমরা সিঙ্গেল ফ্লাই টপ স্টিচ দেব আপনারা দেখতে পাচ্ছেন একই সঙ্গে দুটা বসে একসঙ্গে হচ্ছে এই প্রসেসটার নাম হচ্ছে জিবার জয়েন উইথ জে স্টিচ আমরা প্লেন মেশিনে জিবার জয়েন করতেছি দেখতে পাচ্ছেন তাতে আমরা জে স্টিচ দিয়ে দিচ্ছি এই পুরুষটার নাম হচ্ছে ডাবল ফ্লাই জয়েন সাথে আমরা টু পার্ট ক্লোজ করতেছি অর্থাৎ জিবারের জিবারের এক সাইড ক্লোজ করতেছি সাথে আমরা টপ স্পিন দিয়ে দিচ্ছি তিনটা প্রসেস একসঙ্গে চলতেছে
কনরাড টপসিন হয়। এই পুরুষটার নাম হচ্ছে কন পকেট অবাল্য বা কন পকেট ক্লোজ, ব্যাক ক্লোজ। এই পোস্টার নাম হচ্ছে ওয়ান পকেট ব্যাক ওয়ান ফোর। রেকর্ড হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিনো প্যান্টের ফ্রন্ট পার্টটা শেষ করছি ভিডিওটা। আর ফ্রন্ট পার্টে আমরা ফার্স্ট দেখেন কয়েন পকেট করছিলাম, সে কয়েন পকেট হলো এটা, বন টপসিন দেওয়া আছে, সাথে আমরা যে কয়েন পকেট রুলিং পকেট জয়েন্ট, আবার এদিকে দেখতে পাচ্ছেন জিভার জয়েন্ট, জিভার যে স্টেজ থেকে আমরা এটা পরেটা একটু উল্টায় দেখাই। ফ্রন্ট পার্টটা ক্লোজ করছি, এই যে ফ্রন্ট পার্ট, ফ্রন্ট পার্ট টোটালটা ক্লোজ, আর ফ্রন্ট পার্টটা রেডি।